আমরা সবাই নিজেদেরকে খুব শ্যানা মনে করি এন্ড ভাবি যে ওয়াও। বাই দ্য ওয়ে তানিয়া আগের দিন আমার জন্য এই গিফটটা নিয়ে এসেছিল, থাইল্যান্ড থেকে নিয়ে এসেছে। ইনশাল্লাহ কত দূর হতে পারে সেটা দেখে না আমার আমি। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল, আ ব্র্যান্ড নিউ ডে এন্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। সো উইদাউট এনি ফার্দার ডিলে চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। সকালবেলা উঠে জিরে জল খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্টও করা হয়ে গেছে, এটা এখন গিয়ে কিচেনে রেখে আসছি। হ্যাঁ, আমি সকালে উঠে জিরে জল খাই, কেন? কারণ জিরে জল নাকি মেটাবলিজমের জন্য খুবই ভালো। প্রথমত যখন খাওয়া স্টার্ট করেছিলাম, এত জঘন্য টেস্ট, এত জঘন্য টেস্ট কি বলবো, বাট এখন খেতে খেতে হ্যাবিট হয়ে গেছে। বেসিক্যালি এক চামচ জিরে নিয়ে জলে ভিজিয়ে রেখে দিই সারা রাত্রি, সকাল উঠে সেটাকে উষ্ণ গরম করে খেয়ে নিই, বেশ ভালো লাগে। এখন আমার প্রথম প্রথম এত হলো এরকম টাইপের লাগতো। অ্যান্ড কথায় বলে সস্তার নাম পস্তা, বা সস্তার জিনিস কিনলে পস্তাতে হয়, সামথিং লাইক দ্যাট। অ্যান্ড এইটা আমরা বানিয়েছিলাম, এই জিনিসটা এই দেখো দেখতে পাচ্ছ, এখানে খুলে ভেঙে চলে আসছে, এত বাজে অবস্থা, এই পাশ থেকে এখানে ভেঙে গেছে। এটা যখন আমরা বানিয়েছিলাম তো টোটাল আমাদের পড়েছিল 25,000 বা 28,000। অ্যান্ড এটা বাড়ির মালিকই দিয়েছিল, আমাদের টাকা দিতে হয়নি। কিন্তু ইউজুয়ালি এরকম করতে না, অ্যারাউন্ড 40-45,000 এরকম খরচা করে। আর যখন উনি এসে বলেছিল 25,000 হয়ে যাবে, আমার লোক বা ভালো, মালিককেও বললাম মানে ওনারকেও বললাম, তো সে বললো যে হ্যাঁ ঠিক আছে করিয়ে নাও। কিন্তু এত জঘন্য বানিয়েছে, এত জঘন্য হয়েছে, এখন সব খুলে খুলে পড়ছে, তো আমাদের হয়তো নিজের টাকা এবার খরচা করে কার্পেন্টার ডেকে তারপর সব কিছু ঠিক করাতে হবে। আমরা সবাই নিজেদেরকে খুব শ্যানা মনে করি এন্ড ভাবি যে ওয়াও, এত দামি জিনিস কম টাকায় পেয়ে গেলাম, ওয়াও 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 সো নাইস। এরকম আমাদের সবার মধ্যে একটা টেন্ডেন্সি আছে, আমার মধ্যেও আছে, সবার মধ্যেই আছে। কিন্তু ইউজুয়ালি পরে দেখা যায় যে সেই জিনিসটা খুবই খারাপ বেরোয়, হয়তো সেটা একটু টাকা দিয়ে বানালে হয়তো 10 বছর চলতো, আর যেটা কম টাকায় কিনলাম সেটা হয়তো 1 বছরে শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, টাকাটাই ধ্বংস হয়ে যায়। তো সবসময় যে কম টাকার জিনিস ভালো হয় সেটাও না, বা কম টাকার জিনিস সবসময় খারাপ হয় সেটাও না। যে জিনিসটা যে প্রাইস সেটা মোটামুটি আমার মনে হয় তার আশেপাশে কেনাটাই ভালো। খুব কম টাকায় কিনলে কিছু না কিছু পরে আমি দেখি যে না খারাপই বেরালো, যেরকম এই জিনিসটা হলো। যেমন আমরা বানিয়েছিলাম, আমরা এত হ্যাপি ছিলাম যে বাহ এত কম টাকায় পেয়ে গেছি, আমাদের যে ওনার সেও ভাবলো যে বাহ কম টাকায় পাওয়া যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এখন পুরো ভেঙে চড়ে পড়ছে, অ্যান্ড মানে একদম ব্যাড ডিসিশন ছিল এটা আমাদের। কালকে অমিত মাথায় প্রচুর পরিমাণ তেল লাগিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আমি অমিতকে তোমাদেরকে দেখাতে পারি, কিন্তু সে খালি গায়ে বসে আছে বলে দেখাতে পারছি না। যাই হোক, তো এখন আমি যাই তাড়াতাড়ি করে শ্যাম্পু করে নিই। হাতের ব্যথাটা এখন অব্দি আছে, তো আমি ঠিক করেছি যে যে কদিন একটু ব্যথাটা থাকবে এরকম টাইপের কালেকশন ভিডিও বানাবো, টুকটাক কালেকশন, তোমাদেরও দেখতে ভালো লাগবে, আর সেই টাইমে অমিত ক্যামেরা ধরে দেবে, তো আমারও একটু খালি সুবিধা হয়ে যাবে। তো আজকে আমার একটা ছোট্ট কালেকশন আছে যেটা তোমাদের সাথে শেয়ার করবো, সেটা কি, সেটা হচ্ছে আমার পারফিউম কালেকশন। প্রথমেই বলে দিচ্ছি একদমই ছোট্ট কালেকশন, অ্যান্ড পারফিউম কালেকশন না, ভুল বললাম, একটুখানি লাক্সুরিয়াস পারফিউম কালেকশন আমার একটা আছে ছোট্ট, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এমনি পারফিউম তো টুকটাক আছে, আর ওই বাদেও 4-5টা আছে যেগুলো মানে নর্মাল রেঞ্জের হয়, বাট রিসেন্টলি আমার এটা একটা খুব মানে হয় না যে ইচ্ছে জেগেছে যে আমার কাছে এরকম একটুখানি পারফিউম কালেকশন হবে, একটুখানি ভালো ব্র্যান্ডের সব পারফিউম থাকবে। অ্যান্ড আমি না নিজেও কিনে দেখতে চাইছিলাম যে ডিফারেন্সটা কী, মানে যেটা আমি 500 টাকায় কিনি আর যেটা হয়তো 5,000 টাকা দাম, সেটা ডিফারেন্সটা কী, কতক্ষণ থাকে, কী ব্যাপার, ইডিটি ইডিপি এইসবের উপরে আমি অনেক রিসার্চ করেছি। তোমাদের যদি সেসব রিসার্চের ব্যাপারে জানতে হয় তাহলে আমাকে বলো, সে একদিন তোমাদের সব বলে দেবো। এনিওয়ে, তাই এখানে আমি দেখাচ্ছি, খুবই ছোট কালেকশন বাট তাও তোমাদের দেখাচ্ছি। এখানে আমার সব পারফিউমগুলো রাখা আছে, তাহলে দেখিয়ে দিস না, এক এক করে দেখাবো তো, এদিকটা জানো তো। আমার যে কটা পারফিউমই তোমরা দেখতে পাবে মোস্টলি আমি গিফটেই পেয়েছি। ফার্স্ট অ্যান্ড দি মোস্ট এক্সপেন্সিভ পারফিউম যেটা আমার কাছে আছে সেটা হচ্ছে হলো এইটা, এইটা হচ্ছে হলো গুচি গিল্টি। এইখানে নাম দেখা যাচ্ছে এখানে গুচি গিল্টি। এটা আমাকে আমার লাভলি হাজবেন্ড গিফট করেছে, তাই না অমিত? কেন কেন এটা তোর কেন ভালো লেগেছিল বল? যেগুলো মেয়েদের পারফিউম হয় না সেইগুলো ইজ মোর অ্যাট্রাকটিভ ফর মেন, এন্ড যেগুলো ছেলেদের পারফিউম হয় সেইগুলো মানে স্মেল করলে মেয়েদের বেশি অ্যাট্রাকটিভ ফিল হয়, মানে টুয়ার্ডস দোজ প্রেগনেন্ট, মানে এইভাবেই আই থিঙ্ক কিছু না মানে এরমভাবে বানানো হয়, এইটার উপরেও আমি একটা আর্টিকেল পড়েছিলাম। এনিওয়েজ, তো এইটা অমিত আমার জন্য চুজ করেছিল, কারণ ওর নাকি খুবই ভালো লাগছিলো এটা, বাট আমি
আমি যখন বাড়িতে এসে মানে আমি ওখানেও যখন স্মেল করেছিলাম, আমি বাড়িতে এসেও যখন আমি এটাকে স্মেল করেছি, আমার না একটুখানি মানে অন্যরকম লাগছিল। দিস ইজ ফর লাইক আ ভেরি স্ট্রং লেডি, যে কিনা খুব সেন্সুয়াল, সিডাকটিভ, খুবই মানে একটা ওমেনলি নেচার আছে আমার মানে, তার জন্য এটা খুব ভালো। এটা অ্যাকচুয়ালি নাইট পারফিউম, দিনের বেলার জন্য না, একটু স্ট্রং ফ্রেগরেন্সটা। তো এখন অবধি আমি একটুখানি বাবলি, চেয়ারফুল, এরকম টাইপের আমার পার্সোনালিটি। তো এটা এটা এমন একটা পারফিউম যেটা আমার মনে হয় ওভার দি নেক্সট 10 ইয়ার্স আমি মানে বেশি পছন্দ করবো, মানে এভরিডে, মানে এখন আমি ইউজ করবো। যেরকম হয়তো আমি তোমাকে কোনোদিনও ডেট নাইটে নিয়ে গেলে ডেফিনেটলি এটা ইউজ করা যেতে পারে। এটা আমি পারফিউমটা তো খুবই সুন্দর, খুবই ভালো ফ্রেগনেন্স। এটা আমি ইউজও করেছি 3 থেকে 4 বার, আর 3 থেকে 4 বার ইউজ করার পরেও শুধু এইটুকুই শেষ হয়েছে, বেশি একটা শেষ হয় না। অনেক কি লম্বা বলে দিলাম আমি, অনেক লম্বা, সরি। যাই হোক, আর বেশি এক্সপ্লেন করবো না, নেক্সট পারফিউমগুলো ফটাফট তোমাদের দেখিয়ে দেবো। আই ওয়াজ ভেরি এক্সাইটেড, কারণ আমার নতুন নতুন আমি কালেকশন বিল্ড করছি, তো তাই জন্য। এনিওয়েজ, নেক্সট হচ্ছিলো এই পারফিউমটা, এটা হচ্ছিলো বসাচের ব্রাইট ক্রিস্টাল। এটাও আমি অনেকদিন ধরেই না আমি দেখে রেখেছিলাম যে এটা নেবো নেবো নেবো, এটা অনেক জায়গায় অ্যাভেলেবেল ছিল। আর এইটা এত ভালো না, এটা হচ্ছে হলো মাই পার্সোনালিটি, যেটা কিনা একটুখানি মানে চিয়ারফুল, গার্লি, গার্লনেস ডোর টাইপের। এটা হচ্ছে হলো পারফিউমটা, খুবই ফ্লোরাল টাইপের একটা ফ্রেগনেন্স আছে। আর এটা আমি যদিও কিনিনি, এটা আমাকে তানিয়া গিফট করেছিল আমার বার্থডেতে। তানিয়াকে আমি গিফট করেছিলাম কোচের একটা পারফিউম, আর ও আমাকে আমার বার্থডেতে গিফট করেছিল এইটা। তো এটা খুবই ভালো, তোমরা যদি একটু সেভ করে কিনতে পারো, ডেফিনেটলি তোমরা এটা পারচেজ করতে পারো। এটা অ্যারাউন্ড 5,000 রুপিস পরে, কিন্তু তোমরা যদি মানে ডিসকাউন্ট যখন দেয় সেলের টাইমে যদি কেনো, তাহলে অ্যারাউন্ড 4,200-এর মধ্যে পেয়ে যাবে। বাট টোটালি ওয়ার্থ দ্য মানি, এটা হচ্ছিলো 30 ml-এর। অ্যান্ড দেখতেই পাচ্ছ, এটা আমি 5 থেকে 6 বার ইউজ করেছি, বাট জাস্ট এইটুকু ইউজ হয়েছে। এগুলো জানি না কীভাবে বাট মানে শেষই হয় না। একটাই পারফিউম আছে যেটা আমি নিজের টাকায় কিছুদিন আগে কিনেছিলাম, যখন আমি অমিতের জন্য একটা পারফিউম কিনতে গেছিলাম। অমিতকে আমি অ্যানিভার্সারিতে জিমিচুর পারফিউম দিয়েছিলাম, তো তখন আমি এইটা দেখেছিলাম। অ্যান্ড পরে আমি এটা নিয়েছিলাম, সেই দিন নিয়েছিলাম না পরে নিয়েছিলাম মনে নেই। দ্যাট ইজ দিস ওয়ান, এটাও খুবই একটা ফেমাস পারফিউম। এটা হচ্ছিল উইশ ফ্রম চোপাট, চোপাটই বলে তাই তো, চোপাট। অ্যান্ড এটা এইভাবে খোলে, এটারও স্মেলটা ইজ ভেরি নাইস, ভেরি গার্লি, ভেরি সামার টাইপের ভাইব দেয়। মানে হয় না যে ডেইলি মানে তুমি পড়তে পারবে এরকম টাইপের একটা পারফিউম। অ্যান্ড খুবই একটা গার্লি টাইপের স্মেল আছে। এটা স্মেল করলেও খুবই ভালো লাগে, মানে এইটা এইটা অনেকটা সিমিলার, মানে একটুখানি গার্লি টাইপের ফ্রেগনেন্স টাইপের আছে। তো হ্যাঁ, এটা হচ্ছে হলো ওয়ান অ্যান্ড ওনলি একটু এক্সপেন্সিভ পারফিউম যেটা আমি কিনেছি ফর মাই সেলফ, আর যদি দুটো গিফট ছিল। অ্যান্ড এইটাও আমি অনেকটা ডিসকাউন্টেই পেয়েছিলাম। অ্যান্ড দেখে নাও, এগুলো ছিল আমার মানে এটা হচ্ছিলো আমার ছোটো পারফিউম কালেকশন, যেটা আমি এরকমভাবে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। একটা পারফিউম যেটা হাই এন্ড পারফিউম তো না, এটা ফ্রম জারা আমি নিয়েছিলাম, বাট খুবই ভালো। এটার নাম হচ্ছে হলো পিঙ্ক ফ্যাম, দাঁড়াও দেখতে হচ্ছিলো ফ্যামবে সামথিং লাইক দিস, দেখে নাও। এইটা হচ্ছে হলো পারফিউমটা, বাট এটাও কিন্তু খুবই ভালো। এটা আমি ডিসকাউন্টে পেয়েছিলাম, কিছু সেল চলছিলো, 700-এ পেয়েছিলাম, বাট ভালো, বেশ ভালো পারফিউমটা। তো এইটাই হচ্ছিলো আমার ছোট্ট টাইনি কালেকশন অফ পারফিউমস। আমার খুবই ইচ্ছা যে আমার কাছে এরকম 10টা পারফিউম থাকবে, যেটা কি না হয় না অ্যাজ আ কালেকশন আমার কাছে থাকবে, না আমার খুব ভালো লাগবে, বাট এখনও হয়ে ওঠেনি। বাট এই ছোটো কালেকশনও আই এম ভেরি হ্যাপি, জেনুইনলি খুবই ইচ্ছা যে আমার একটা কালেকশন এরকম বিল্ড হবে, আর এরকম পরপর সব পারফিউম রাখা থাকবে। আমার একটা 3-4টে পারফিউম আছে যেটা আমার এখন উইশ লিস্টে আছে। একটা হচ্ছিল গুড গার্ল, একটা হচ্ছিল YSL-এর লিব্রা, আই থিঙ্ক লিব্রে ওই পারফিউমটা আছে। অ্যান্ড যেটা মোস্ট এক্সপেন্সিভ, যেটা আমার উইশ লিস্টে আছে, হয়তো আমি এবার বার্থডেতে নিজেকে গিফট করতে পারি, সেটা হচ্ছিল শ্যানেলের 05। ওটাও খুবই সুন্দর, যদি আমি ওটা স্মেল করে দেখিনি, বাট আমি ওটার ব্যাপারে খুব ভালো রিভিউ শুনেছি। তো হ্যাঁ, এরকম একটু কালেকশন বিল্ড করতে চান, একটা কথা মনে রাখবে, এই যে পারফিউমগুলো কিনছো না তোমরা, এইগুলো কিন্তু জাস্ট 1-2 মাসের জন্য না, এরকম কালেকশন থাকলে তোমার অন্তত 5-10 বছর চলে যায়। যদি তোমার কাছে 7-8টা পারফিউম থাকে, তো ইজিলি 5-10 বছর তুমি ওই কালেকশনটা ইউজ করেই কাটিয়ে নিতে পারো। তো হ্যাঁ, এটা আমার একটা নতুন শখ যেটা জেগেছে, কিছু সেরকম একটা নেই, অল্পই আছে কালেকশনে, বাট হ্যাঁ এই একটা নতুন শখ আমার জেগেছে। এখন যাই আমি আর অমিত মিলে লাঞ্চটা নিয়ে নিই, লাঞ্চটা নিয়ে আমরা একটুখানি শার্ক ট্যাঙ্ক দেখবো আর লাঞ্চ করবো। ও অমিত কী কী অর্ডার করেছে দেখা, কী কী অর্ডার করেছি, বাড়ি রান্না করে জিনিস বারবার দেখি, আর আর বাদ বাকিটা দেখাও, খুব পছন্দ করে টক খেতে, লেবু খায় না, বাট ওর আমলকি, কাঁচা আম, চুলগুলো কিরকম হয়ে গেছে ঠিক করে, তো এই হেয়ার কাটটা তোকে এবার নর্মাল লাগছে। Thanks.
অমিতের মাথায় আমার টিপ মতন পড়েছে। কি দেখছি তুই বল? তারাক মানে দেখছি না, আমের ভিডিও দেখছিস, তাই জন্য আমি আসলাম আওয়াজ শুনে। এখানে বসেছে আম নিয়ে স্পেশাল ও স্পাইস বানিয়ে ও খাচ্ছে, এনজয়। আবার চুলটা এরকম হয়ে আছে কেন? ঠিক করছে কেন? স্পেস অফ হ্যাভিং আম, হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে আম অর্ডার করে খাচ্ছে। কোথাও ভাবিস না রিয়াঙ্কার জন্য কিছু একটু অর্ডার করি না, আমিও খাবো না আম, আমার দাঁত ইয়ে হবে। বাই দ্য ওয়ে, তানিয়া আগের দিন আমার জন্য এই গিফটটা নিয়ে এসেছিল, মোস্ট প্রবলি এটা ও থাইল্যান্ড থেকেই নিয়ে এসেছে, মোস্ট প্রবলি এটা ও থাইল্যান্ড থেকেই নিয়ে এসেছে। তোমাদের সামনেই আমি খুলছি, কারণ আমি রেখে দিয়েছিলাম, খোলা আর হয়নি, কদিন ধরে অনেক কিছু চলছিল। তো দিস ইজ দ্য ড্রেস, এরকম দেখতে আমি অলরেডি ওর ইয়েতে দেখে নিয়েছি, আমার ব্লগে দেখে নিয়েছিলাম, আর ও বলেছে ট্রায়াল দিয়ে দেখতে যে ফিট হলো কি হলো না, আই এম শিওর এটা ফিট হয়ে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ তানিয়া, আমার কালারটাও খুব ভালো লেগেছে, ল্যাভেন্ডার টাইপের কালার। এতক্ষণ খাচ্ছি না, যে দেখলে আমি একটা কিছু খাচ্ছি, আম খাচ্ছি, তখন তোমার ইচ্ছে দিচ্ছে বলছো, তাই না? বাই দ্য ওয়ে, তোমরা প্লিজ আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও তোমরা কি কোনদিনও ড্রাগন ফ্রুট খেয়েছো, হ্যাঁ কি না প্লিজ লিখে জানিও। এই জীবনে প্রথমবার আমি ড্রাগন ফ্রুটের নাম শুনেছি, ডাক্তার বলেছে তখন আমি মানে ফার্স্ট জানতে পারলাম অমিত নিয়ে এসেছিল, লোকাল স্টোরে এটা অ্যাভেলেবেল ছিল না, কত থেকে নিয়েছিল জানো? রিলায়েন্স স্মার্ট, হ্যাঁ ওখান থেকে ও নিয়ে এসেছিল। প্রথম দিন আমি একটা ভিডিও দেখেছিলাম, দেখে না ওখানে মানে লাল কালারের দেখাচ্ছিল ড্রাগন ফ্রুট, এবার আমি না ভেবেছি লাল পোর্শনটাকেও মনে হয় খেতে হবে, তারপরে আমি আরো চার পাঁচটা ভিডিও দেখার পরে মানে বুঝতে পেরেছি যে শুধু এই ভেতরে সাদা পোর্শনটাকে খেতে হয়, আর বাইরের দেশে আমি দেখেছি যে ভেতরে সাদা পোর্শনটাও লাল হয়, কি করে আই ডোন্ট নো, বা ইন্ডিয়াতে অ্যাভেলেবেল আছে কি সেটাও আমি জানি না। বা এটা খেলে নাকি মানে প্লেটলেট বেড়ে যাবে, আমার বলবে না প্লেটলেট কম আছে তাই জন্য কেটে খাচ্ছি। তোমরা আগে এটা জানিয়ে আগে কমেন্টে লিখে যে তোমরা কারা কারা ওটা খেতে ভালোবাসো, আর কারা কারা আমার মতন কাঁচাও লঙ্কা গুঁড়ো দিয়ে ওয়াও ওটা খেতে ভালোবাসো, তো তোমরা প্লিজ ওটা জানিও। এইটা হচ্ছে হলো আমার ড্র্যাগন ফ্রুট জুস, খেতে না খুব একটা কিন্তু খারাপও না, মোটামুটি বেশ ভালোই লাগে আমার খেতে। আর এখানে আমি একটু আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ইয়ে দেখছিলাম, কি বলে জানো, টিয়া পাখি দেখছিলাম, এখানে টিয়া পাখিরা বসে আর এখানে দোলনা দোলে, আর যেই আমি আসলাম একটু আগে জাস্ট উড়ে গেল, বাট হ্যাঁ এখানে অনেক পাখি আছে। অফিস হয়ে গেছে, অফিস করে আমি বেরিয়ে একটু চা খেতে বেরিয়েছি, সত্যমের সাথে দেখা করবো, আর আমার একটা ওষুধ নিতে হবে, সত্যমের সাথে চা খেয়ে নিই, চা খেতে হবে বাড়ি যাবো। আমার সত্যমের চা খাওয়া হয়ে গেছে, আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে যাচ্ছি, সংকেত বললো আসবে দেখা করবে, তো সংকেতের সাথে দেখা করবো, আর তারপর ওষুধটা নেবো, অনেকদিন ধরে সংকেতের সাথে আবার দেখা হচ্ছে না, তো দেখা করে নিই, যাই দেখি কি বলে কি বলে না, পিছনে সত্যম আছে কেন বসলো বুঝলো না, সামনে সিট খালি আছে, আর যাই হোক যাওয়া যাক। সংকেত যেখানে আসতো সেখান থেকে এসে গেছি, বাট সংকেত এখন আসেনি, যতক্ষণ আসছে ততক্ষণ আমি ওষুধটা নিই, যে ওষুধটা নিতে এসেছি, ওষুধটা নিয়ে নিই, সংকেত আসে তো সংকেতের সাথে দেখা করছি, সত্যম মানে দাবাই লেগে আত্মা দুরুক নিয়ে নিয়েছি ওষুধ, এবার সত্যম দাঁড়িয়ে দেখতে পাচ্ছি গাড়িও আছে, বাট সংকেত এখন অব্দি আসেনি, তো আর একটু ওয়েট করি, দেখা করি আজকে যাওয়ার পরে। কপাল খারাপ, সংকেত আসতে পারবে না, সংকেত এখন খুব ব্যস্ত হয়ে গেছে, তো বলছে যে আমার একটা কাজে ফেসে গেছি, একটু টাইম লাগবে, বাট আমি আমি বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, আমি যে বাড়ি যাবো, রিয়াঙ্কা একা আছে, তো আমি বললাম যে ঠিক আছে ছেড়ে দে ভাই, তুই তো কাজ মিটিয়ে নে, কালকে সকালে তোর সাথে দেখা করবো। তো সত্যম চলে গেলো হাঁটতে হাঁটতে, আর আমি এখান থেকে নিয়ে বাড়ি যাবো, ওষুধ ফুষুধ সব নেওয়া হয়ে গেছে, বাড়ি যাই, বাড়িতে গিয়ে আমি রিয়াঙ্কা ব্লগ কন্টিনিউ করবো, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এসে গেছি বাড়িতে, ওপরে পিছনে দেখি উপরে বসে, পিছনে দেখো মোদি ফলো করতে করতে চলে এসেছে, মোদির ফোন এখন নেই, রাতে নাম বোধহয় খাওয়া দিতে যাবো, এবার ওপরে যাওয়া যাক, ব্যাক হোম, এবার দেখি সুরজ কি রান্না করে দিয়ে গেছে, সেটা খেয়ে নেওয়া যায়, ডিনার খুব খিদে পেয়ে গেছে, একবার এখন ডিনারটা করে নেবো ভাবছি আমি। আমি সুরজকে বলেছে যে একটুখানি আজকে ও ফ্রাইড রাইস খাবে, তো সুরজ স্পেশাল ফ্রাইড রাইস বানাচ্ছে অমিতের জন্য, দেখা যাক কেমন কি হয়। আমাদের দুজনেরই লাঞ্চ করা, লাঞ্চ আমাদের দুজনের ডিনার করা হয়ে গেছে, এখন বসে বসে আমি তানিয়া ব্লগ দিচ্ছি আজকে থার্সডে, তো সেটা বসে বসে দেখছি। অ্যান্ড দ্যাট ইজ ইট গাইজ, আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম, ব্লগটাকে ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে, টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ, বাই।